দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে আফগানিস্তানের মানুষ যুদ্ধ থেকে আসছে। সুদীর্ঘ এই গৃহযুদ্ধে আফগানিস্তানের সবচেয়ে উল্লেখযোগ্য সংগঠন হলো তালেবান। আমেরিকার মতো পরাশক্তি 20 বছর যুদ্ধ করেও তালেবানকে পরাজিত করতে পারেনি। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তালেবানরা দ্বিতীয়বারের মতো সমগ্র আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছে। তালেবান আসলে কারা এবং কিভাবে এদের উত্থান পতন ও পুনরুত্থান ঘটেছে সে বিষয়ে জানতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন কোনোভাবেই পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। দেখতে থাকুন পুরো ভিডিওটি। সকল ভিডিও ফেসবুকে পেতে পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 1990 দশকের শুরুতে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর উত্তর পাকিস্তানে তালেবান আন্দোলন শুরু হয়। পশতুন ভাষায় তালেবান অর্থ ছাত্র। সৌদি আরবের অর্থায়নে প্রচালিত পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তালেবান আন্দোলন সংগঠিত হয়েছিল। প্রথম দিকে এই আন্দোলন মূলত পশতুনদের সংগ্রাম হিসাবে বিবেচিত হতো। পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তের দুই পাশেই পশতুন জাতির বসবাস, সে কারণে এসব অঞ্চলে তালেবানরা খুব দ্রুত প্রভাবশালী হয়ে ওঠে। তখন তালেবান নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় গেলে তারা শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে, সেই সাথে শরী আইন জারি করবে। সোভিয়েতরা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর আফগান মুজাহিদদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। তাদের কন্দলের কারণে আফগানিস্তানের মানুষ আফগান মুজাহিদদের উপর বিরক্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে তালেবান আন্দোলন শুরু হওয়ার কারণে সাধারণ মানুষ তাদেরকে সমর্থন জানিয়েছিল। 1995 সালের মধ্যে তালেবানের ব্যাপক প্রসার ঘটে। সে বছর সেপ্টেম্বরে তারা ইরান সীমান্তবর্তী হেরাত অঞ্চল দখল করে। এর ঠিক এক বছর পর প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানির সরকারকে উৎখাত করে তালেবানরা আফগানিস্তান ইসলামিক আমিরাত প্রতিষ্ঠা করে। তৎকালীন তালেবান সরকার 1998 সালের মধ্যে আফগানিস্তানের 90% অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছিল। সে সময় তালেবানদের জনপ্রিয়তা লাভের কয়েকটি কারণ ছিল। প্রথম দিকে তারা দুর্নীতি দমনে সফলতা অর্জন করেছিল এবং সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পেরেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তালেবান নিয়ন্ত্রিত রাস্তা ব্যবহার করে বিভিন্ন অঞ্চলে নিরাপদে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছিল তারা। অন্যদিকে ইসলামী আইন বাস্তবায়নের কারণে তালেবানরা ইসলাম বিরোধিতা ব্যক্তিদের কাছ থেকে জনপ্রিয়তা হারায়। 2001 সালে টুইন্টার হামলার পর এক মাসেরও কম সময়ের ব্যবধানে মার্কিন নেতৃত্বে আফগানিস্তান আক্রমণ চালায়। মাত্র 2 মাসের অভিযানের মাধ্যমে আমেরিকানরা জোর করে তালেবানদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। তৎকালীন সিনিয়র তালেবান নেতারা পালিয়ে গিয়ে পাকিস্তানের কোয়েটা শহরে আশ্রয় নিয়েছিল বলে ধারণা করা হয়। তালেবানদের বিদায়ের পর আমেরিকান সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং 3 বছর পরে আসে আফগানিস্তানের নতুন সংবিধান। সেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং হামিদ কাজি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তখন থেকেই তালেবান নতুন করে সংগঠিত হতে থাকে। তারা চাচ্ছিল আমেরিকান মদতপুষ্ট সরকারকে হটিয়ে আবারও ক্ষমতায় আসতে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট $80 মিলিয়ন খরচ করে প্রশিক্ষণ দিয়ে আফগান আর্মি গড়ে তোলে। তালেবান যোদ্ধাদের তুলনায় আফগান আর্মি সদস্য সংখ্যা ছিল প্রায় 4 গুণ। আমেরিকানদের পৃষ্ঠপোষকতায় প্রস্তারিত আফগান সরকার এবং আফগান আর্মির বিপক্ষে তালেবানরা দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধে লিপ্ত ছিল। আফগানিস্তানে বিপুল পরিমাণে বিদেশি সেনা থাকাকালীন তালেবানরা তাদের শক্তি বৃদ্ধি করে যাচ্ছিল। শক্তি প্রদর্শন করতে তারা বহুবার কাবুলে হামলা চালিয়েছে। তালেবানের প্রতিষ্ঠাতা হলেন মোল্লা মোহাম্মদ ওমর। 2013 সালে তিনি মারা যাওয়ার পর 2 বছর পর্যন্ত তার মৃত্যুর খবর গোপন রাখা হয়েছিল। তখন তালেবানের নেতৃত্ব নিয়ে অন্তর্কন্দল শুরু হয়। 2015 সালে মোল্লা ওমরের সহকারী মোল্লা মনসুরের নেতৃত্বে তালেবানরা ঐক্যবদ্ধ হয়। ওই সময়টাতেই তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরগুলো দখলে নেয়। 2016 সালে মোল্লা মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হয়। এরপর মৌলভী আখুনজাদা তালেবানের শীর্ষ নেতা হিসাবে নির্বাচিত হন। এখনও পর্যন্ত তিনি তালেবানের প্রধান নেতৃত্বে রয়েছেন। বর্তমান তালেবানের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব, হাক্কানি নেটওয়ার্কের বর্তমান নেতা সিরাজউদ্দিন হাক্কানি এবং তালেবানের প্রতিষ্ঠাতাদের একজন আব্দুল গনি বারদার, তিনি সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান। কারাবাস এবং দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আব্দুল গনি বারাদার 20 বছর পর বিজয়ী বেশে দেশে ফিরেছেন। তালেবানরা নতুন করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে, ধারণা করা হচ্ছে আব্দুল গনি বারাদার সেই সরকারের প্রধান হতে যাচ্ছেন।
তালেবানের অর্থায়নে একটি বড় উৎস হলো মাদক ব্যবসা। তালেবানদের প্রয়োজনীয় অর্থের অনেকটা আসে পপি চাষ এবং আফিম বাণিজ্যের মাধ্যমে। এছাড়াও বেশ কিছু দেশ তালেবানদেরকে অর্থ অস্ত্র দিয়ে সহায়তা করেছে। ইরান, রাশিয়া, সৌদি আরব এবং পাকিস্তানের দিকে সেই অভিযোগ সবচেয়ে বেশি। তবে এই অঞ্চলে সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ধারণা করা হয় সংগঠনটি যাত্রা শুরু করার সময় খোদ আমেরিকা তালেবানকে বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করেছে। তালেবানদের বিরুদ্ধে দেশে বিদেশে বহু অভিযোগ রয়েছে। অতীতে তালেবান সরকারের আমলে আল কায়দা এবং এই সংগঠনের নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল তারা। সেই অভিযোগের কারণে মূলত আফগানিস্তানে হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া তালেবানের বোমা হামলা এবং বিচ্ছিন্ন আক্রমণে বহু সাধারণ নাগরিক খুন হয়েছে। সাংবাদিক, বিচারক ও শান্তির জন্য আন্দোলনকারী এবং গুরুত্বপূর্ণ পদে থাকা নারীদেরকে তালেবানরা টার্গেট করে হত্যা করেছে। 2018 সালে তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় 2020 সালে কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির শর্ত ছিল যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে, তার বদলে তালেবান মার্কিন বাহিনীর উপর আর কোনো হামলা চালাবে না। সেই সাথে আল কায়দা সহ অন্য জঙ্গি সংগঠনকে তালেবান নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় দেওয়া যাবে না। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2021 সালে এপ্রিলে ঘোষণা করেন যে সব মার্কিন সেনা 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে। মে মাস থেকে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করতে শুরু করে। জুলাই মাসের প্রথম দিকে আমেরিকানরা তাদের আফগান সহযোগীদেরকে কিছু না জানিয়ে বাগরাম সেনাঘাঁটি খালি করে রাতের আধারে এক প্রকার পালিয়ে যায়। এই বাগরাম ছিল মার্কিন সেনাদের প্রধান সামরিক ঘাঁটি। মার্কিন সেনারা দেশ ত্যাগের পর থেকে তালেবানরা নতুন করে আফগানিস্তান জুড়ে প্রভাব বিস্তার শুরু করে। আগস্ট 16 তারিখে তালেবানরা প্রথম কোনো প্রদেশের রাজধানী দখল করতে সক্ষম হয় এবং এরপর থেকে বড় বড় শহরগুলো নিমেষে দখল করে নেয়। এরপর তারা রাজধানী কাবুলের দিকে অগ্রসর হয়। তালেবানরা কাবুলে প্রবেশের পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে যায়। পুরো দেশ দখলে নেওয়ার পর তালেবানরা সংবাদ সম্মেলন করে তাদের নতুন পরিকল্পনা সম্পর্কে জানান দেয়। দীর্ঘ 2 দশক ধরে বিশ্বের একমাত্র সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করে তালেবানরা শুধু টিকে থাকেনি, বরং তারা আগের চেয়েও বহুগুণে শক্তি নিয়ে ফিরে এসেছে। অতীতে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলের পর পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তাদেরকে স্বীকৃতি দিয়েছিল। এবার নতুন সরকার গঠনের পর কারা কারা তাদেরকে স্বীকৃতি দেয় সেটাই দেখার বিষয়। তালেবানেরা আফগানিস্তানের দৃশ্যপটে হাজির হওয়ার বহু আগে থেকে দেশটিতে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতা এবং গৃহযুদ্ধ বিরাজ করেছিল। দর্শক, আফগানিস্তানের তালেবান সম্পর্কে ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তালেবান সম্পর্কে সঠিক ও সত্য তথ্য জানতে অন্যকে সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।